সবাইকে স্বাগতম ইউপিএসসি আইটি স্কুলের পক্ষ থেকে। আজকের বিষয় ছিল বিডিজব ওয়েবসাইট নিয়ে। বিডিজব ওয়েবসাইট কি, বিডিজব ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হয় কেন, এবং ফাইনালি কিভাবে বিডিজব ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে হয় সেটি দেখব আমরা। তো এখন প্রথমত হচ্ছে বিডিজব ওয়েবসাইট কি। তো এটি যদি আমাদের বলতে হয় তাহলে আমাদের বলতে হবে যে বিডিজব ওয়েবসাইট হচ্ছে একটি বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের চাকরি, ছোট থেকে নিম্ন মান থেকে একদম উচ্চ মান পর্যন্ত সব ধরনের চাকরির সার্কুলার এখানে পেয়ে থাকি। এবং বিডিজব ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে হয় কেন, বিডিজব ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে এই জন্যই যে আপনি যদি কোনো চাকরির আবেদন করতে চান বা আপনার আপনি যদি কোনো চাকরি করার ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনার কিন্তু বিডিজবে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকলে আপনি বিডিজবে আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি বিডিজবে অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কোনো ধরনের জব আবেদন করতে পারবেন না, সার্কুলার গুলোতে আপনার সিভি পাঠাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার একটি অ্যাকাউন্ট থাকতেই হবে। ফাইনালি থার্ড নাম্বার হচ্ছে বিডিজব ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট কিভাবে করতে হবে আপনার, এবং ওয়েবসাইটে কিভাবে প্রোফাইলটা ক্রিয়েট করবেন ইত্যাদি, এগুলো দেখাই দিব। তো আমাদের প্রথমে যেটি করতে হবে আমাদের বিডিজব ওয়েবসাইটে চলে যেতে হবে। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ইউজ করতে পারি আমরা, সমস্যা নেই। প্রথমে আমরা কম্পিউটার থেকে করছি, যার কারণে আমরা ক্রোমে যাব, গুগল ক্রোম ওপেন করে নিব। নেট কানেকশন অবশ্যই করে নেবেন। তো আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, যে লিঙ্কে আপনি ক্লিক করে ওকে দিলেই হয়ে যাবে। দেখবেন যে আপনার বিডিজব অ্যাকাউন্টটি, বিডিজব ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে। এটা চ্যাট কেটে দিচ্ছি, দেখুন এমন একটা অপশন চলে আসবে আপনার সামনে। এখানে অনেকগুলো চাকরি সার্কুলারও দেওয়া থাকবে নিচে। আমাদের চাকরি সার্কুলার দরকার নেই এখন, আপাতত আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কারণ অ্যাকাউন্ট তৈরি না করলে আমরা এই অ্যাকাউন্ট চাকরি সার্কুলার গুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে হিউজ পরিমাণ অসংখ্য চাকরির সার্কুলার রয়েছে। তো আমি একটু উপরে যাই, উপরে গেলে দেখুন এখানে কিছু অপশন পাবেন। এখানে সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট দুটো অপশন দেখতেছেন। তো আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে দুটো অপশন চলে আসবে, দেখুন একটা হচ্ছে মাই বিডিজব আর একটা হচ্ছে এমপ্লয়িজ। দুইটার কাজ কি, মাই বিডিজব হচ্ছে আপনি যদি চাকরি চান, আর এমপ্লয়িজ হচ্ছে আপনার একটা এমপ্লয় আছে যেখানে আপনি চাকরি দিতে যাচ্ছেন মানুষকে। তা আমাদের তো আমরা চাকরি চাই, সে কারণে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করো মাই বিডিজব থেকে। এখানে আলাদা একটি ট্যাবে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এমন একটি অপশন দেখবেন আপনারা, এমন ইন্টারফেস দেখবেন আপনারা, যেখানে লেখা থাকবে কিউরিওর ফ্রি বিডিজব অ্যাকাউন্ট নাও, অ্যাকাউন্ট তৈরি করুন। তো এখান থেকে আপনি যে কোনো দুইটা অপশন সিলেক্ট করতে পারেন। এখন আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন বা মাস্টার্স কমপ্লিট করে থাকেন বা মাস্টার্স করতেছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে জেনারেল ক্যাটাগরিটা সিলেকশন করবেন, যেটার মাধ্যমে অ্যাকাউন্টস, তার প্রজেক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং, এগুলো এসব চাকরির আবেদনগুলো আপনার সামনে আসবে। এবং এই চাকরিগুলোতে আপনি যদি আবেদন করতে চান, অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অথবা আপনার স্পেশাল স্কিল এক ক্যাটাগরি, যেখানে ড্রাইভিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, নার্স, এক কথায় ডিপ্লোমা জাতীয় কাজ, অথবা আপনার স্পেশাল স্কিল দিয়ে চাকরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে। আমি এখানে তৈরি করলাম, অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করলাম। করার পর এখানে দেখুন কিছু অপশন চলে আসবে। এখানে আপনার ইউজার নামটা দিবেন এখানে। আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, আমি একটি ইউজার নেম দিলাম। ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন। এখান থেকে আপনি লিঙ্গটা সিলেকশন করে দিবেন, আপনি কাজের দক্ষতা, আপনি কি কাজ নিয়ে করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেকশন করে দিবেন। ডাটা এন্ট্রি কম্পিউটার ফুটার, দেন আমি এখান থেকে আমার ইনফরমেশন গুলো পূরণ করে অ্যাকাউন্ট তৈরিতে ক্লিক করলাম। অ্যাকাউন্ট তৈরি করলে আমার যে নাম্বারটি দিব সে নাম্বারে একটি মেসেজ চলে যাবে। সেই মেসেজটি আমাদের এখানে 6 ডিজিটের সংখ্যা যাবে, সেই সংখ্যাটি আমাদের বসাতে হবে। আমি বসিয়ে দিচ্ছি, নাম্বারটি বসিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে। দেখুন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে, আমার একটা মেসেজ দেখাবে এবং পরবর্তীতে ক্লিক। আমাদের পাশে থাকা ট্যাবটি ক্লোজ করে দিচ্ছি আমরা। এবার দেখুন আমরা আমাদের এই অ্যাকাউন্টের উপর ক্লিক করব, ক্লিক করে পোস্ট রিজিউম পে ক্লিক করব। পোস্ট রিজিউম
দেখুন এমন একটি আবার ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনার সব ইনফরমেশন আপনি চাইলে সুন্দর করে অ্যাড করতে পারবেন। এখানে একটি আপনার রিজুম অ্যাড করতে হবে সিভি, যেমন এখানে যে ইনফরমেশন গুলো আছে পার্সোনাল, এডুকেশন, ট্রেনিং, তারপরে এমপ্লয়িজ, তারপরে আদার ইনফরমেশন, ফটোগ্রাফি, এগুলো আপনার কিন্তু ফুলফিল করতে হবে। এগুলো ফুলফিল করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পারফেক্ট একটি অ্যাকাউন্টে পরিণত হবে। এখন আমার এটা যেটি করতে হবে, দেখুন প্রথমে আমার পার্সোনাল ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আমি আমার ইনফরমেশন গুলো এডিট করবো। দেন এইখানে দেখুন অ্যাড্রেস ডিটেলস, এটা এটার উপর ক্লিক করে এডিট করবো, অতঃপর এর নিচেরটা, এভাবে আমার এখানে যে ইনফরমেশন গুলো আছে সবগুলো একটা একটা করে আমি ফিল আপ করবো। ফিল আপ করার পরে দেন আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। তাহলে আজ এ পর্যন্তই বিডি জব নিয়ে আরো কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব খুব শীঘ্রই। সাথে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।